দেয়ার লিভড আ স্মল ফ্যামিলি ওয়ান্স আপন আ টাইম অর্থাৎ একদা এক সময় অনেক কাল আগে একটা বেশ দূরের একটা অত্যন্ত বড় দেশে একটা অত্যন্ত ছোট্ট পরিবার বসবাস করত দি কান্ট্রি ওয়াজ অ্যাট ওয়ার সেই দেশটি তখন রত ছিল অ্যান্ড দেয়ার ওয়াজ ভেরি লিটল ফুড ফর দ্য পিপল এবং সেই কারণেই সেই দেশের সাধারণ মানুষজনদের কাছে খুব অল্পই খাদ্য ছিল সো দ্য পুয়ার ফ্যামিলি অলওয়েজ ওয়েন্ট হাংরি তাই সেই দেশের সেই গরিব দরিদ্র পরিবারটির সদস্যরা সর্বদাই অত্যন্ত ক্ষুধার্ত থাকত ডে একদিন আর্লি ইন দ্য মর্নিং সকালবেলা একদম তাড়াতাড়ি টু ফরেন সোলজার্স আ পার্ট অফ দ্য আর্মি হু হ্যাড অকুপায়ড দেয়ার কান্ট্রি নকড অন দেয়ার ডোর অর্থাৎ ওয়ান ডে আর্লি ইন দ্য মর্নিং একদিন খুব সকালবেলা দুজন বিদেশি সৈনিক যারা ছিল আ পার্ট অফ দ্য আর্মি হু হ্যাড অকুপায়ড দ্য কান্ট্রি সেই সৈন্য দলের সদস্য যে সৈন্য দল কিন্তু এই মুহূর্তে ওই দরিদ্র পরিবারের দেশকে অধিকার করে রেখেছে সেই দুজন সৈনিক এসে নকড অন দেয়ার ডোর তাদের বাড়ির দরজায় এসে নক করলো দে পুষ্ট আক ইন টু মাদার্স হ্যান্ড তারা মার হাতে একটা বেশ বড় বস্তা ধরিয়ে দিল অ্যান্ড আস্ক হার টু মেক ফর দেয়ার লাঞ্চ এবং তারা মাকে বলল তাদের লাঞ্চ বা দুপুরের খাবার জন্য মা তাদের জন্য চিপস প্রস্তুত করে রাখেন উই উইল বি ব্যাক অ্যাট টুয়েলভ নুন সেট দ্য ডার্ক হেয়ার সোলজার ওই দুই সৈনিকদের মধ্যে যে সৈনিকের চুলের রঙটা গাঢ় বা ডার্ক ছিল সেই সৈনিক বলল উই উইল বি ব্যাক অ্যাট টুয়েলভ নুন যে আমরা বেলা বারোটার সময় ফিরে আসবো হ্যাভ দ্য চিপস রেডি বাই দেন তার মধ্যেই যেন চিপসগুলো প্রস্তুত থাকে অ্যান্ড উইথ দ্যাট দ্য সোলজার স্ট্যান্ড অ্যারাউন্ড অ্যান্ড হেডেড অফ টুয়ার্ডস দ্য নেবারিং ফার্ম এই বলেই সেই সৈনিকেরা পিছনে ফিরে পার্শ্ববর্তী একটি খামার বাড়ির দিকে রওনা দিল বাই দিস টাইম ইতিমধ্যে দি এন্টায়ার ফ্যামিলি হ্যাড কাম স্কারিং ডাউন দ্য স্টেয়ার্স টু সি হোয়াট ওয়াজ হ্যাপেনিং ইতিমধ্যে পরিবারের বাকি সদস্যরা অর্থাৎ সমস্ত সদস্যরাই কিন্তু দ্রুত সিঁড়ি দিয়ে অত্যন্ত ভয়ে ভয়ে নেমে এলো দেখতে যে কি ঘটছে ব্যাপারটা হোয়াট আর চিপস মাদার আস্কড দেম মা তাদের সবাইকে জিজ্ঞাসা করলেন চিপস বলতে কি বোঝায় বাট নো ওয়ান হ্যাড এভার হার্ড অফ সাচ আ থিং কিন্তু সেই পরিবারের কেউই চিপস বলতে কি বোঝায় তারা জানতেও না বা চিপস কথাটি তারা জীবনে কোনো দিন শোনেও নি হাউ আর উই গোয়িং টু মেক চিপস ক্রাইড মাদার মা তো অত্যন্ত ভয়ে ভয়ে চিৎকার করে বললেন যে আমরা চিপস কি করে তৈরি করব উই ডোন্ট ইভেন নো হোয়াট দে আর আমরা তো জানি না চিপস বলতে কি বোঝায় শুডেন্ট উই ওপেন দ্য স্যাক ফার্স্ট দ্য চিলড্রেন পয়েন্টেড আউট এই সময় সেই বাড়ির বা পরিবারের বাচ্চারা বলে উঠল আচ্ছা আমাদের কি প্রথমে একবার বস্তাটা খুলে দেখাটা উচিত হচ্ছে না মাদার হারিটলি opened up দ্য স্যাক টু রিভিল বিগ মাডি হোয়াইট ফ্লেশড নিউ potatoes. মা তাড়াতাড়ি করে সেই বস্তাটি খুললেন এবং দেখলেন তার মধ্যে থেকে তার মধ্যে রয়েছে বেশ বড়, কাদা বা মাটি মাখা একদম সাদা শ্বাসযুক্ত নতুন কিছু আলু দ্য ফ্যামিলি গাস্ট ইন অ্যামেজমেন্ট এইগুলি দেখে সেই পরিবারের সমস্ত সদস্যরা কিন্তু বিস্ময়ে হাঁ হয়ে গেল দে হ্যাড নট সিন সো মেনি পোটাটোজ সিন্স দ্য বিগিনিং অফ দ্য ওয়ার্ল্ড যুদ্ধের শুরু হওয়া থেকেই এতগুলি পোট্যাটো বা আলু তারা কিন্তু একসাথে দেখেনি নাও গ্র্যান্ডমাস পোকা এইবার সেই বাড়ির যিনি দিদিমা বা ঠাকুমা ছিলেন তিনি বললেন ডোট বি সেল ইড তিনি বললেন আরে এত বোকামি করো না তোমরা উই নো হাউ টু কুক পোটাটোজ আরে আমরা তো জানি যে কী করে আলু রান্না করতে হয় উই উইল পিল অ্যান্ড বয়েল দেম ফর দ্য সোলজার্স আমরা আলুগুলির খোসা ছাড়াবো অর্থাৎ পিল করবো এবং ওই আলুগুলি ওই সৈনিকদের জন্য আমরা সিদ্ধ করবো দেন উই উইল মেক আ স্যুপ ফ্রম দ্য পিলিংস ফর আওয়ার সেলস এবং ওই যে আলুর খোসাগুলি আমরা ছাড়িয়ে রাখবো সেই খোসাগুলি দিয়ে আমরা আমাদের জন্য একটা স্যুপ তৈরি করব। কামন চিলড্রেন লেটস বেগিন এসব আচ্ছা শুরু করা যাক শি গেভ ই চাইল্ড আ হ্যান্ডফুল অফ পোটাটোজ টু ওয়াশ অ্যান্ড পিল বাড়ির প্রত্যেকটি বাচ্চাকে তিনি এক একমুঠো করে আলু দিয়ে দিলেন যাতে তারা সেই আলুগুলিকে ভালো করে ধোয় এবং তার খোসাটা ছাড়িয়ে দেয় হোয়েন দ্যাট ওয়াজ ডান যখন এই কাজ শেষ হয়ে গেল সে বিল্ট আ ফায়ার ইন দ্য গ্রেট তিনি ফায়ার অর্থাৎ গ্রেট গ্রেট বলতে বোঝানো হয় ফায়ার তিনি ফায়ার আগুন জ্বালালেন অ্যান্ড হাং আ বিগ কুকিং পট ওভার দ্য ফ্লেমস এবং সেই আগুনের শিখার ওপরে বেশ বড় একটি রান্না করবার পাত্র তিনি ঝুলিয়ে দিলেন দেন সে পোর্ড ইন ফ্রেশ ওয়াটার অ্যান্ড দ্য চপড তারপর সেই পাত্রের মধ্যে তিনি জল দিলেন এবং সেই জলের মধ্যে সেই টুকরো টুকরো করে কেটে নেওয়া আলুগুলিকেও দিয়ে দিলেন দি হোল ফ্যামিলি স্যাট অ্যারাউন্ড দ্য ওপেন ফায়ার ওয়াচিং দ্য ওয়াটার বাবল অ্যান্ড বয়েল পরিবারের সমস্ত সদস্যরা সেই আগুনের চারপাশে গোল হয়ে ঘিরে বসে সেই জলটাকে ফুটতে দেখল টকবক করে দো সোলজার্স মেড আ বিগ ফাস ফর দিস দ্য ইয়াঙ্গেস্ট চাইল্ড সেট থটফুলি বাড়ির সব থেকে ছোট্ট বাচ্চাটি সে খুব চিন্তিত মুখে বলল ওই সৈনিকেরা এই জিনিসের জন্য বড্ড বেশি বড় গণ্ডগোল করলো গোলমাল করলো ফাস মানে হচ্ছে গোলমাল করা বয়েল্ড পোটাটোজ আর নট সো স্পেশাল সেট দ্য এল্ডেস্ট বাড়ির বড় বাচ্চাটি বলে উঠল সেদ্ধ আলু এ আর এমন কি স্পেশাল বা বিশেষ ব্যাপার দ্যাটস ওয়েন দ্য গ্রোন আপস স্টার্টেড ওয়ারিং ঠিক এই কথাটি শোনবার পরেই বাড়ির বড়রা কিন্তু একটু চিন্তিত হয়ে পড়ল কেন বাড়ির বড়রা চিন্তিত হয়ে পড়ল না যেহেতু বাড়ির সবথেকে বড় শিশুটি বলে উঠল। যে এটা সামান্য সেদ্ধ আলু এ আর কি বড় ব্যাপার তখনই বড়দের মনে কিন্তু প্রশ্নটা জাগল তাই তো সামান্য সেদ্ধ আলুর জন্য এত গণ্ডগোলের তো দরকার নেই তাহলে কি চিপস বলতে অন্য কিছু বোঝায় তাহলে কি তারা ভুল করছে এই চিন্তাটা কিন্তু তাদের মাথায় চলে এলো এই সময় গ্র্যান্ডমা বা ঠাকুমা সেই পাত্রের মধ্যে বেশ কিছু হার্বস অর্থাৎ পাতা বা লিফ জাতীয় ইনগ্রিডিয়েন্ট অ্যাস পার এক্সাম্পল কোরিয়েন্ডার পুদিনা পার্সলে এটসেট্রা এই ধরনের ইনগ্রিডিয়েন্টস বা হার্বস সেই পাত্রের মধ্যে দিয়ে বললেন আরও কিছু হার্বস এর মধ্যে বরং যোগ করা যাক অ্যান্ড আ ফিউ মাশরুমস সেট গ্র্যান্ড পা দাদু বলে উঠলেন এক কাজ করা যাক এর মধ্যে কিছু মাশরুমও দিয়ে দাও অফকোর্স ক্রাইড মাদার অ্যান্ড সেন্ড দ্য চিলড্রেন টু দ্য ফরেস্ট টু কালেক্ট দ্য জুসিয়েস্ট মাশরুমস অ্যান্ড বেরিজ এবং মা বললেন নিশ্চয়ই এবং তিনি তারপরেই বাড়ির সমস্ত সন্তানদেরকে বা বাচ্চাদেরকে পাঠালেন জঙ্গলে যাতে তারা সেই জঙ্গল থেকে সব থেকে রসালো মাশরুম এবং বেরি বা জাম জাতীয় ফলগুলিকে তুলে আনতে পারে হোয়েন দে রিটার্ন everyone added অ্যাডেড a আ more মোর and অ্যান্ড দেন few more মোর অ্যান্ড few more মোর until they দে made মেড pot অফ ডিলিশিয়াস স্মেলিং স্টিউ যখন তারা ফিরে এলো তখন প্রত্যেকেই সেই পাত্রের মধ্যে কিছু কিছু করে উপাদান দিতেই থাকলো দিতেই থাকলো যতক্ষণ না তারা সেই পাত্র থেকে অত্যন্ত উপাদেয় লোভনীয় গন্ধ বেরোচ্ছে এমন একটা স্টিউ বা স্যুপ তৈরি করে ফেললো দ্য সামচুয়াস স্মেল ওয়াফটেড অ্যারাউন্ড দ্য লিটল কিচেন সেই অত্যন্ত উপাদেয় সামচুয়াস ডিলিশিয়াস স্মেল অর্থাৎ গন্ধটি সেই ছোট্ট রান্নাঘরে ওয়াফটেড অর্থাৎ ভেসে বেড়াতে থাকলো দ্য চিলড্রেন্স বেল ইজ রাম্বল্ড অ্যান্ড দেয়ার আইজ গ্রিউ ওয়াইড উইথ হাঙ্গার বাচ্চাদের পেটগুলো তো খিদে গুড় গুড় করে উঠলো রাম্বল্ড অ্যান্ড দেয়ার আইজ গ্রিউ ওয়াইড উইথ হাঙ্গার এবং খিদেতে তাদের চোখের মণিগুলো বড় বড় হয়ে গেল When can we eat? They asked. তারা জিগাশা কল্লো, আছা আমরা কহন খেতে পাবো? When the soldiers leave, said mother, covering the pot with a lid, so that the smell would not tempt them. মা, বললেন কি না যখন সেই সৈনিকেরা এখান থেকে চলে যাবে তখন এই বলে তিনি সেই পাত্রটি একটি ঢাকা দিয়ে বন্ধ করে দিলেন যাতে সেই পাত্র থেকে বেরিয়ে আসা অত্যন্ত ডিলিশিয়াস স্মেলটা এই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে আর বেশি প্রলোভিত করতে না পারে টেম্পটেড করতে না পারে জাস্ট দেন দেয়ার কেম আর নক অ্যাট দ্য ডোর ঠিক সেই সময়ে দরজায় একটা নকিং শোনা গেল ইট ওয়াজ টুয়েলভ নুন ঘড়িতে তখন বেলা বারোটা সিট স্টিল মাদার হুইস্পার টু দ্য চিলড্রেন মা তার বাচ্চাদেরকে ফিস ফিস করে বললেন চুপ করে বসো তোমরা অ্যান্ড হাইড দ্য পিলিংস ফর আওয়ার স্যুপ এবং ওই আলুর খোসাগুলিকে লুকিয়ে রাখো যাতে ওই খোসাগুলি দিয়ে আমরা পরে আমাদের জন্য স্যুপ তৈরি করতে পারি দেন শি ওপেন দ্য ডোর অ্যান্ড ইনভাইটেড দ্য সোলজার্স টু সিট অ্যাট দ্য টেবল ইন দ্য লিটল কিচেন তারপর তিনি দরজাটি খুললেন এবং সেই সৈনিকদেরকে আমন্ত্রণ জানালেন ভেতরে এসে টেবিলে বসতে সেই তাদের ছোট্ট রান্নাঘরটিতে The family ফ্যামিলি ওয়াচড soldiers as মাদার carried the পট from the fire টু দ্য table. পরিবারের সকলেই সেই সৈনিকদের দিকেই তাকিয়েছিল যখন মা সেই আগুনের ওপর থেকে স্যুপ বা স্টিভের পাত্রটিকে তুলে নিয়ে গিয়ে টেবিলের ওপরে রাখলেন দ্য ফেয়ার হেয়ার সোলজার টুক সাম রাই ব্রেড ফ্রম his পকেট অ্যান্ড টোর অফ চাংস টু শেয়ার উইথ his ফ্রেন্ড এই সময় ওই দুই সৈনিকদের মধ্যে যে সৈনিকটির চুলের রঙ ছিল হালকা সোনালি সেই সৈনিকটি তার পকেট থেকে রাই ব্রেড অর্থাৎ ব্রেড যেটা কিনা রাই ফ্লাওয়ার থেকে তৈরি হয় সেই রকম একটি পাউরুটি বা রে ব্রেড সে পা বার করলো এবং সেই পাউরুটিকে ছিঁড়ে একটা বেশ বড় অংশ তার বন্ধুর সঙ্গে ভাগাভাগি করে নিল হোয়াট ইফ দে ডোন্ট লাইক ইট হোয়াট উইল দে ডু দ্য ফ্যামিলি ওয়ান্ডার এই সময় পরিবারের বাকি সদস্যরা কিন্তু বসে বসে ভাবতে লাগলো যদি ওদের এই রান্নাটা বা এই স্টিউটা পছন্দ না হয় যদি তাই না হয় তাহলে তারা কি করবে যদি পছন্দ না হয় তাহলে ওরা আমাদের সাথে কি করতে পারে এইটা কিন্তু সেই পরিবারের সকল সদস্যরা বসে বসে ভাবল মাদার লিফটেড দ্য লিড ফ্রম দ্য পট মাদার অর্থাৎ মা সেই পাত্রের ওপর থেকে ঢাকনাটা সরিয়ে নিলেন দ্য সোলজার্স বোথ স্টেয়ার্ড ইন ডিসবিলিভ অ্যাশ শি ল্যাডল দ্য পোট্যাটো ব্রথ ইন দেয়ার এবং দুই সৈনিকই তখন ভীষণভাবে অবিশ্বাস মিশ্রিত দৃষ্টি নিয়ে তাকিয়ে রইল সেই তাদের পাত্রের দিকে যে পাত্রের মধ্যে মা হাতা করে সেই পোট্যাটো ব্রথ অর্থাৎ পোট্যাটো স্যুপটা তুলে ঢেলে দিচ্ছিলেন হোয়াট ইজ দিস ক্র্যাট দ্য সোলজার্স উই সৈনিকেরা বিরক্ত হয়ে চিৎকার করে বলল এটা কি আমাদের তো চিপস চাই দ্য চিলড্রেন লুকড অন ওয়ারিড অ্যাজ মাদার এক্সপ্লেনড দিস ইজ হাউ উই কুক চিপস বাচ্চারা তো অত্যন্ত চিন্তিত হয়ে ভয় পেয়ে গিয়ে তাকিয়ে রইল যখন মা দুই সৈনিককে বলল আমরা তো এইভাবেই চিপস তৈরি করি দিজ আর চিপস দ্য ডার্ক হেয়ার সোলজার শাউটেড সেই গাঢ় চুলের সৈনিকটি চিৎকার করে বলে উঠল। এগুলো তো চিপস নয় সিট ডাউন দ্য ফেয়ার হেয়ার সোলজার ইন্টারাপ্টেড ঠিক সেই সময় সেই সোনালি চুলের সৈনিকটি সেই গাঢ় চুলের সৈনিকটিকে থামিয়ে দিয়ে অর্থাৎ তাকে বলতে না দিয়ে বা ইন্টারাপ্ট করে বলল সেট ডাউন বসে পড়ো তো আই এম হাংরি আমার খুব খিদে পেয়েছে লেটস অ্যাটলিস্ট ট্রাই দিস অ্যাটলিস্ট কমপক্ষে ট্রাই তো করা যাক দেখে তো নেওয়া যাক কি রান্না হয়েছে এটা অ্যান্ড হে লিফ্টেড হে স্পুন জেন্টলি ব্লোয়িং সো দ্যাট দ্য স্টিম কার্ড অ্যারাউন্ড হিজ হ্যান্ডস এই বলে সে তার চামচে করে সেই পোট্যাটো ব্রথটাকে তুললো হালকা করে সে একটু ফুঁ দিল যাতে সেই চামচ থেকে বেরিয়ে আসা ধোঁয়াটা তার হাতের চারদিকে কুণ্ডলি পাকিয়ে ঘুরতে থাকে দ্য পোট্যাটোজ ওয়ার হট আলুগুলো সেই সময় বেশ গরম ছিল হোয়াট ইফ দে আর টু হট গ্র্যান্ড পা দাদু এই ভেবেই শাডার্ড অর্থাৎ ভয়ে শিহরিত হয়ে পড়লেন যে যদি আলুটা খুব গরম থাকে তাহলে কি হবে অ্যাট লাস্ট দ্য ফেয়ার হেয়ার সোলজার পুট দ্য স্পুন টু হিজ মাউথ অ্যান্ড স্লার্পড শেষ পর্যন্ত সেই হালকা চুলের সৈনিকটি চামচটি তার মুখের মধ্যে ঢুকিয়ে স্লার্প অর্থাৎ টেনে যেরকমভাবে মানুষ চামচ থেকে স্যুপ খায় সেই রকম আওয়াজ করে স্যুপটি খেলেন ওয়েল আস্কড দ্য ডার্ক হেয়ার সোলজার সেই গাঢ় সৈনিকটি তার বন্ধু তাহলে কেমন বুঝছো দ্য ফেয়ার হেয়ার সেই সোনালি চুলের সৈনিকটি বা হালকা চুলের সৈনিকটি মুখ থেকে থুথু করে সমস্ত আলু টেবিলের উপরে সে ফেলে দিল হোয়াট ইজ দিস সোয়েল হি শাউটেড হিজ ফেস টুইস্টেড ইন অ্যাঙ্গার রাগে তার মুখ বিকৃত করে সে চিৎকার করে বলল। এটা কি বানিয়েছ কি তোমরা সুয়েল সুয়েল বলতে বোঝানো হয় এমনই একটি খাবার যে খাবারটির টেস্ট বা তার স্মেল ভীষণভাবেই আনপ্লেজেন্ট হয় অর্থাৎ এই সোলজার কিন্তু মার করা এই যে পোট্যাটো ব্রথ বা পোট্যাটো স্টিউ তার কিন্তু একদমই ভালো লাগেনি He got up ফ্রম the table and hoisted his রাইফেল অ্যাক্রস his shoulder. এই বলেই সে তার টেবিল থেকে উঠে পড়লো এবং তার রাইফেলটা সে তার কাঁধে তুলে নিল হোয়স্টেড মানে তুলে নেওয়া মাদার স্টেপড ব্যাক ইন ফিয়ার মা তো ভয়ে দু এক পা পিছিয়ে গেলেন এই ভেবে যে পারহ্যাপস এই সৈনিক হয়তো তাকে শ্যুট করবে তার রাইফেল দিয়ে দ্য চিলড্রেন কাভার্ড বাচ্চারাও ভয়ে গুটি সুটি মেরে বসে রইল আই এম সরি সেড মাদার মুভিং অ্যাওয়ে ফ্রম দ্য টেবল ইট ইজ আওয়ার ফেভারিট রেসিপি মা সেই টেবিল থেকে একটু দূরে সরে যেতে যেতে বললো যে আমি খুব দুঃখিত আসলে এটা আমাদের নিজেদের অত্যন্ত পছন্দের রেসিপি ফেভারিট রেসিপি ইট ইজ সোয়েল হি রিপিটেড অলমোস্ট লাফিং সেই সৈনিক এবার প্রায় হাসতে হাসতে বলে উঠল। ফেভারিট রেসিপি অর্থাৎ ব্যঙ্গ করে বলল। এটা তোমাদের পছন্দের রান্না পছন্দের রেসিপি ইট ইজ সোয়েল এটা একটা অত্যন্ত জঘন্য প্রকৃতির একটি খাবার কাম অন দ্য ডার্ক হেয়ার সোলজার কল্ড টু হিস ফ্রেন্ড সেই গাঢ় চুলের সৈনিকটি এইবার তার বন্ধুকে ডেকে বললো কাম অর্থাৎ চলে এসো লেটস লিভ এখান থেকে যাওয়া যাক পিপল হিয়ার ডোন্ট ইভেন নো হাউ টু কুক চিপস এখানকার লোকজন তো দেখছি কী করে চিপস তৈরি করতে হয় তাই জানে না হা অ্যান্ড উইথ দ্যাট দে বোথ ওয়াক্ট আউট অফ দ্য হাউস লাফিং টু দেমসেলস এই বলে তারা দুজনেই সেই বাড়ি ছেড়ে বেরিয়ে গেল একে অপরের সাথে হাসাহাসি করতে করতে দ্য চিলড্রেন ওয়েটেড বাচ্চারা কিন্তু এই সময় খুব ধৈর্য ধরে অপেক্ষা করছিল নোজেস প্রেস টু দ্য কিচেন উইন্ডোজ তাদের নাকগুলো সেই রান্নাঘরের জানলার কাছে একদম তারা চেপে রেখেছিল দেখছিল যে সৈনিকেরা কত দূর গেল বাড়ি থেকে ওয়াচিং গো তারা ওরকমভাবে দেখছিল সৈনিকদের সেই বাড়ি থেকে চলে যেতে ওয়েন দেওয়ার শিওর দ্য সোলজার্স উড নট রিটার্ন যখন তারা একেবারেই নিশ্চিত হলো যে সৈনিকেরা আর ফিরে আসবে না দে অ্যাডেড দ্য পোটাটো পেলস টু দ্য পট অ্যালং উইথ মোর হার্বস ফর এক্সট্রা ফ্লেভার অ্যান্ড কোকটিটাপ তখন তারা সেই আলুর খোসাগুলিকেও সেই পাত্রের মধ্যে যোগ করলো আরও কিছু হার্বসের সাথে যাতে আরও বেশি করে তারা ফ্লেভার পেতে পারে ওই স্যুপ বা ব্রথটি থেকে এবং তারপর সেটিকে তারা আরও খানিক্ষণ ধরে রান্না করলো দ্য ডাং বিগ চাংস অফ দ্য সোলজার্স রাই ব্রেড ইন্টু দ্য স্টিমি স্টিউ আনটিল দ্য টাম ইজ ওয়ারফুল সৈনিকদের ছেড়ে যাওয়া সেই রাই ব্রেডের টুকরো নিয়ে তারা সেই স্টিউয়ের মধ্যে ডুবিয়ে খুব মন দিয়ে খুব আনন্দ করে তারা খেলো যতক্ষণ না তাদের পেট একেবারে ভর্তি হয়ে গেল ইট ওয়াজ দ্য মোস্ট ওয়ান্ডারফুল স্টিউ দে হ্যাড এভার টেস্টেড এই স্টিউটাই ছিল আজ পর্যন্ত তাদের নেওয়া বা তাদের খাওয়া সবথেকে সেরা একটি স্টিউ বা স্যুপ So, friends, this is where the story ends. And in the end, what do we learn from this story? Or what is the moral of this story then? The moral is that we should never waste food. We should always appreciate whatever food we have in our life. We should always be thankful to the Almighty because He has made us fortunate enough so that we can satisfy our hunger. Whereas many other people, many poor people in this world remain hungry days after days. তাহলে আশা করবো যে গল্পটির মানে বুঝতে কারোর কোনো প্রবলেম হয়নি তোমাদের তাও যদি কোনো প্রবলেম থাকে তাহলে কমেন্ট করে তোমাদের কোশ্চেন করতে পারো আর মনে হয় যদি ভিডিওটি ভালো লেগেছে বা এক্সপ্লেনেশনটা বুঝতে সুবিধা হয়েছে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করতে ভুলো না শেয়ার করতে ভুলো না আর ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য বা হেল্প করবার জন্য বা এই ধরনেরই নানান রকমের লিটারেচার গ্রামার বা স্পোকেন ইংলিশ ওরিয়েন্টেড ভিডিওস পাওয়ার জন্য প্লিজ সাবস্ক্রাইব করে নিও আইকনটাকে প্রেস করে রেখো যাতে ভবিষ্যতে ভিডিও নোটিফিকেশনটা তোমরা সকলে প্রথমেই পেয়ে যাও ইন দ্য মেইন টাইম স্টে সেফ বি গুড কিপ ওয়াচিং ইংলিশ টিউটোরিয়ালস কিপ লার্নিং অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং ইউর টাইম থ্যাংক ইউ